Hey, Assalamualaikum. Welcome to my channel Meows Land. Shobar age ami ajke amar Meows Land er Meows mane viral der chotto kore intro dibo. So, let's get into the video. Uni hocchen Meows Land er onotomo viral Yumi ebong number 1 attention seeker. Senior viral er khetab paar por theke tar ekhon shudhumatro tintai kaj. Ragging dawa, khawa ar ghumano. Ei je rupobodhi ramoni ke dekhte pacchen, onar naam Menchi. ওরফে চিকনে চামেলি এত খায় মাশাল্লাহ কিন্তু গত 3 বছরে তার গায়ে 1 গ্রাম ওজন বাড়েনি কি জয় হচ্ছে মিউজ ল্যান্ডের স্পেশাল সদস্য তার হবি হচ্ছে সারাদিন চিল্লাচিল্লি করা এরপর মিউজ ল্যান্ডের সকল সিনিয়র বিড়াল মহোদয়ের কাছ থেকে মাইর খাওয়া ইনি হচ্ছেন মিউজ ল্যান্ডের একমাত্র পুরুষ ইউরো মানে আমার একমাত্র ছেলে ইউরো আর আমার তিন মেয়ে বিড়ালের এক একমাত্র জামাই তার চেহারা দেখলে আপনিও চাবেন আপনার মেয়ে বিড়ালের সাথে বিয়ে দিতে কিন্তু দুঃখের বিষয় এই যে তাকে অলরেডি আমি নিউটার করে বিচিলেস করে ফেলেছি সো ভিডিও টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালদের ভাত আর ক্যাট ফুড খাওয়ানো উচিত কি না তার আগে বলে নিচ্ছি আমি আজকে যা বলবো সম্পূর্ণই আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমার বিড়ালদের খাওয়া দাওয়া সব কিছু দেখেই শুনে বুঝেই আপনাদের সাথে আলোচনা করছি আমি কোনো প্রফেশনাল অ্যানিমাল ডক্টর না সো আমার চ্যানেলের প্রথম একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল টু মাচ রাইস অ্যান্ড কার্বস ক্যাট ফুড শুড বি হাই ইন মিট নট কার্বস Whiskas is already not a great product. No need to add any rice in it. It make it more junk. Mainly উনি বলতে যাচ্ছিলেন আমি ভিডিওতে যে দেখাচ্ছিলাম যে ক্যাট ফুডের সাথে আমি এক্সট্রা রাইস ইউজ করেছি এটা বিড়ালদের শরীরের জন্য ভালো না বিড়ালদের খাদ্য তালিকার মধ্যে মোস্টলি থাকতে হবে হচ্ছে হলো মিট মানে মাংস জাতীয় খাবার সো এই কমেন্টটা পাওয়ার পর থেকে আমি লিটারালি টেনশনে পড়ে গেছি যে আমার বিড়ালকে যে আমি এত বছর ধরে ভাত খাওয়াচ্ছি মাছ মাংসের সাথে এটা আবার ওদের শরীরের জন্য খারাপ হলো কি না আমি কি কোনো ভুল কাজ করলাম তো পরে ইনস্ট্যান্ট আমি একটা সলিউশনের জন্য আমি গুগলে সার্চ করলাম গেস ওয়াট আমি গুগলের কোনো কোনাগাঞ্চিতে খুঁজেও এই ইনফরমেশন পেলাম না যেখানে বলা আছে সাদা ভাত বিড়ালদের শরীরের জন্য খারাপ সো আমি আরেকটু বেশি কনফার্ম হওয়ার জন্য আমার বিড়ালদের ভেটের কাছে ফোন দিলাম তো উনি আমাকে কনফার্ম করলো যে সাদা ভাত বিড়ালদের শরীরের জন্য খারাপ না সো এখন আসি ক্যাট ফুডের বিষয়ে সো ক্যাট ফুড খুবই টাইম সেভিং একটা খাবার যেটা আপনি ইনস্ট্যান্টলি আপনার বিড়ালকে যে কোনো সময়ে যে কোনো জায়গায় দিতে পারেন এটার জন্য আপনার এক্সট্রা এফোর্ট দিতে হবে না আর আই ডোন্ট থিঙ্ক পৃথিবীতে এমন বিড়াল এক্সিস্ট করে যার ক্যাট ফুড পছন্দ না অন্যদিকে অন্যান্য দেশের থেকে বাংলাদেশে ক্যাট ফুডের দাম একটু বেশি আর মেইনলি ইটস আ প্রসেস ফুড তো প্রসেস ফুড আর ফ্রেশ মিট অ্যান্ড ফিশের মধ্যে কিন্তু অনেক বড় একটা তফাৎ আছে আমি বলবো না যে বিড়ালদের শরীরের জন্য ক্যাট ফুড ভালো না আপনার বিড়াল অনায়াসেই ক্যাট ফুড খেয়ে নেবে কিন্তু আপনি যদি আপনার বিড়ালদের হেলদের উপর চিন্তা করেন তাহলে আই উইল সাজেস্ট ফ্রেশ মাছ মাংস খাওয়ানোর অভ্যাস করুন যদি অভ্যাস না থাকে তাহলে ওরা শিখে যাবে আর সবসময় অল্প একটু করে ভাত মিক্স করবেন যদি না খেতে চায় তাহলে অল্প অল্প করে করবেন এরকম করে প্রত্যেক দিন অল্প অল্প করে ভাতের পরিমাণ বাড়িয়ে দেবেন তাহলে দেখবে আপনার বিড়াল খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে একটা জিনিস আমি সবসময় খেয়াল করি অনেকের কাছে শুনেছি এবং দেখেছিও তারা তাদের বিড়ালদের মাছ মাংস সিদ্ধ করার সময় লবণ আর হলুদ মিক্সড করে ভাই কোনো প্রয়োজন নাই বিড়ালদের শরীরে হলুদ মরিচ লবণ কোনো কিছুরই প্রয়োজন নাই আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকে কমপ্লেইন করেন যে আপনাদের বিড়ালদের প্রচুর পরিমাণের শ্রেডিং হচ্ছে মানে হলো প্রচুর পরিমাণের পশম পড়ছে তার একটা মাত্র কারণ হচ্ছে হলো হয়তোবা আপনারা আপনাদের বিড়ালদেরকে তেল জাতীয় মাছ দিচ্ছেন বা তেল জাতীয় খাবার খাওয়াচ্ছেন আমি অনেককেই শুনেছি যে তারা তাদের বিড়ালদেরকে ভাজা মাছ খেতে দেয় এটা কখনোই করবেন না এটা করে কিন্তু ওদের প্রচুর পরিমাণের পশম ঝরবে সো আজকে এই পর্যন্তই অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মিউজ ল্যান্ডের সব বিড়ালদের জন্য দোয়া করবেন আর এই লকডাউনে সকল স্ট্রে ক্যাট আর ডগদেরকে খাবার দিতে ভুলবেন না যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ততটুকুই দিবেন সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলো আমাকে অনেক মোটিভেট করবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ